আচ্ছা এই পুকুরটা তো আপনার তাই না তো আপনি মাছের চাষ কতদিন যাবত করছেন তিন বছর এখানে কি কি মাছ আপনি এই পুকুরে চাষ করছেন শুধু কই আচ্ছা তো কই মাছ তো প্রতি বছরই আপনি মনে হয় পোনা এটাতে ই করেন ছাড়েন তাই না তো প্রতি বছর পোনা ছাড়ার পর আপনি কতদিন পরে পোনা মানে বড় আকারের মাছ হিসেবে আপনি এতে আক্রমণ করতে পারেন ১২০ দিন তো ১২০ দিনের মধ্যে আপনার কেমন খরচা যায় আপনার ১০০,০০০ মাসের মধ্যে হ্যাঁ ১০০,০০০ মাস তাহলে আমরা এটা ১৩ টন ১২ টনের মতো কি করতে পারে খাবার খাইবে আচ্ছা না আমি বলছিলাম যে আপনার এতে খরচ কেমন খরচ যায় খরচ করার সহ মানে ১০০,০০০ মাসের মধ্যে ৭ লক্ষ টাকা আচ্ছা সর্বোপরি আপনি যখন সেল দেন বিক্রি করেন তখন আপনার কিরূপ পরিমাণ টাকা আসে মানে আয়ের চেয়ে সরি মানে আমরা বলা চলে যে মোটামুটি সমান হয় বা এতে কিছু প্রফিট মানে পাওয়া যায় এরূপ আচ্ছা তো যাই হোক এতক্ষণ আমার ছোটো ভাই আপনার নামটা কি থ্যাংক ইউ বললে জাহিদুল ইসলাম ভাইয়ের পুকুর সম্পর্কে তখন কিছু কথা বললাম তো অবশ্যই আপনারা শুনলেন ওনার মুখ দিয়ে শুনলেন যে এখানে তারা এখানে তিনি মাছের যে পোনা মানে ই সারছেন এবং কীরূপ খরচ মানে ই হয়েছে ব্যয় হয়েছে আবার কেমন আয় হয়েছে সব কিছুই বলবেন তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ